দাংনি উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে দাংনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাংনি পৌরসভার মেয়র আহম্মেদ আলী, দাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, দাংনি থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম, দাংনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নূর জাহান বেগম, দাংনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, দাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও সুপ্রভা রানিত, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।